হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের উদ্যোগে এবার কিন্তু রেশন দোকানে ফ্রিতে মিলবে গ্যাস সিলিন্ডারের সুবিধা। ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে এবার রেশন দোকানেই চাল, গম, আটা, চিনি, ছোলা এর সাথে সাথে দেওয়া হবে এবার গ্যাস সিলিন্ডারের সুবিধা। বিস্তারিত জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টি। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য। বিস্তারিত চলুন নিউজের মাধ্যমে ইতিমধ্যে কী কী আপডেট আসছে দেখে নিই। এবার থেকে রেশন দোকানে মিলবে গ্যাস সিলিন্ডার, নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে রেশন ডিলাররা দোকানে মুদি সামগ্রীর পাশাপাশি পাওয়া যাবে 5 লিটারের রান্নার গ্যাসের সিলিন্ডার। মূলত রেশন ডিলারদের ক্ষোভ কমাতে এহেন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। জানা গিয়েছে দুয়ারা রেশন প্রকল্প চালু রুখতে বিপুল পরিমাণ খরচ হচ্ছে ডিলারদের। দুদিন আগেও ডিলারদের সেই খরচ কমাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু তাতেও সন্তুষ্ট নয় রাজ্যের জয়েন্ট ফোরাম ফর রেশন ডিলার অ্যাসোসিয়েশন। তারা কোনো অবস্থাতেই দুয়ারে রেশন প্রকল্পে অংশ না নেবার পাশাপাশি সরকার যে 5,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও নেবে না বলে জানিয়েছিল তারা। এই পরিস্থিতিতে গত বুধবার ডিলার সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, সেই বৈঠকের রেশন ডিলারদের নন পিডি সামগ্রী বিক্রি করতে অনুমতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে খাদ্য দপ্তরের তরফে। সূত্রের মারফত জানা গিয়েছে মুদি সামগ্রী বিক্রির পাশাপাশি 5 লিটারের গ্যাস রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দেওয়া হবে রেশন ডিলারদের। ঠিক তেমনি বিভিন্ন ব্যাংকের সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্টের মতো রেশন দোকানেও গ্রাহকরা ব্যাংকিং পরিষেবা পাবেন। ফলে রেশন ডিলারদের অধীনে থাকা 3-4টি বা 2টি গ্রামের গ্রাহকরা নিজেদের পছন্দ মাফিক ব্যাংকের যাবতীয় কাজ রেশন দোকানের মাধ্যমে করতে পারবে। এর ফলে সাধারণ গ্রাহকরা যেমন বাড়ির কাছে ব্যাংকিং পরিষেবা পাবে, ঠিক তেমনি এর থেকে কমিশন পাবে রেশন ডিলাররা। উল্লেখ্য, রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের আমল থেকে রেশন ডিলাররা 650 গ্রাম করে হ্যান্ডেলিং কস্ট পাচ্ছিল, ফলে রাজ্য সরকারের 200 গ্রাম করে হ্যান্ডেলিং কস্ট দেওয়ার সিদ্ধান্ত অবাস্তব বলে দাবি করা হয়েছে জয়েন্ট ফোরাম ফর রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফে। এইসব নিয়েই রেশন ডিলারদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে রেশন ডিলারদের দীর্ঘদিনের দাবি পূরণে রাজি হয়েছে সরকার। বরাদ্দ খাদ্যশস্যর বাইরে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফে। তো বন্ধুরা, রাজ্যের তরফ থেকে এই মুহূর্তে যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এবার রেশন দোকানে আপনারা যারা, আমরা জানি যে আমি আপনি সবাই কিন্তু রেশন দোকান থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী পেতাম বা ফ্রিতে কিন্তু নেওয়া হতো, যে চাল, গম, আটা, ছোলা এসব কিন্তু রেশন দোকান থেকে দেওয়া হতো। এবার আর হবে না এরকম, রেশন দোকান থেকে শুধুমাত্র খাদ্য সামগ্রী পাবেন না, শুধুমাত্র চাল, গম, আটা, ছোলা এটাই শুধু পাবেন তা কিন্তু নয়, এবার থেকে আপনি ব্যাংকিং পরিষেবা, টাকা পয়সা তোলাতুলি এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের আপনি এই রেশন দোকান থেকে সাহায্য পেয়ে যাচ্ছেন, বা আপনাকে কিন্তু এখান থেকে কম পয়সায় আপনাকে সমস্ত কাজ দেওয়া হবে। এছাড়াও আপনি রেশন দোকান থেকে কম পয়সাতে গ্যাস সিলিন্ডারের সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গ্যাস সিলিন্ডার আপনাকে দেওয়া হবে এবং ব্যাংকিং সিএসপির কাজ, সমস্ত কাজ করা হবে। এছাড়া অন্যান্য কিন্তু সিএসসি সেন্টারের মতো সমস্ত অনলাইনের কাজও এখান থেকে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। রেশন দোকান থেকে নয়া সিদ্ধান্ত এবার কিন্তু চালু হতে চলেছে, রেশন দোকান থেকে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা। তো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো এমন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে।